হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ভেজিটেবল রাইস, আর যেটা আপনারা অনেক সহজেই ঘরে বসে জলদি তৈরি করে ফেলতে পারবেন। অনেক সহজ উপায়ে লাঞ্চ বক্স অথবা টিফিনের জন্য এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এই রেসিপিটা আমি নর্মালি আমরা যে ভাত খেয়ে থাকি সে ভাত দিয়ে তৈরি করেছি। এতে করে অনেক ঝটপট একটা লাঞ্চ বক্স অথবা টিফিন তৈরি করে ফেলতে পারবেন, আর এটা খেতে বেশ ভালো হয়। এটা তৈরি করার জন্য উপকরণগুলো প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এক কাপ চাল দিয়ে আমি ভাত রান্না করে রেখেছিলাম। ভাতটা 90% পর্যন্ত কুকড হয়েছে। আপনারা চাইলে আগের দিনের রান্না করা ভাত দিয়েও এটা তৈরি করতে পারবেন। খেয়াল রাখবেন ভাতটা যেন অনেক বেশি নরম না হয়, তাহলেই হবে। ভেজিটেবলের মধ্যে যা যা লাগবে তা হলো একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। হাফ কাপ থেকে কম পরিমাণে বরবটি নিয়েছি। বরবটিগুলোকে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি, এদের দেখতে খুব সুন্দর লাগবে। আপনারা যদি চান সবজির পরিমাণ বেশি দিতে তাহলে বেশিও দিতে পারবেন। গাজর নিয়েছি হাফ কাপ থেকে একটু কম। গাজরগুলোকে আমি এইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। টমেটো নিয়েছি হাফ কাপ পরিমাণে, টমেটোকেও আমি কিউব করে কেটে নিয়েছি। বরবটি আর গাজর থেকে টমেটোটা একটু বেশিই দিতে হবে। 4-5টা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে চিরে নিয়েছি। আপনারা ঝাল কম খেয়ে থাকলে কাঁচামরিচ কম দিবেন। মশলার ভিতর যা যা লাগবে তা দেখে নিন। জিরা লাগবে সামান্য পরিমাণে, আপনারা চাইলে জিরার পরিবর্তে কালো জিরা দিতে পারেন। আর যদি জিরার টেস্ট আপনাদের কাছে ভালো না লাগে সেক্ষেত্রে জিরা না দিলেও চলবে। আদা নিয়েছি ছোট চামচে 1/3 ভাগ, রসুন বাটাও নিয়েছি ছোট চামচে 1/3 ভাগ, হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামচ, মরিচ গুঁড়োও নিয়েছি ছোট চামচে 1/2 চামচ, একটা লং, একটা এলাচ আর একটা দারচিনি নিয়েছি। আপনার চাইলে এর পরিবর্তে গরম মশলা গুঁড়ো দিতে পারেন। কিশমিশ নিয়েছি 1 চামচ পরিমাণে, আর এছাড়াও লবণ, তেল আর লেবুর রস লাগবে 1 টুকরো। এবার এটা রান্না করার পদ্ধতি দেখে নিন। মিডিয়াম আঁচে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এতে 3 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে আর একটু বেশি তেল দিতে পারেন, আমি একটু কম দিয়েছি। তেল গরম হয়ে আসলে এতে গোটা জিরা দিতে হবে। আপনাদের যদি জিরার টেস্ট পছন্দ না হয় সেক্ষেত্রে কম দিলে চলবে অথবা একদম না দিলেও চলবে, সমস্যা নেই। দিয়ে দিলাম গোটা গরম মশলা। এগুলোকে নেড়ে 1-2 মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে আছে আর এগুলো সামান্য ভাজা হয়ে গেছে। এবার এতে আমি পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজ দেওয়ার পর আবার একটু নেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন মোটামুটি নরম হয়ে আসবে তখন এতে 1-1 করে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, গাজর আর বরবটি। এবার সবগুলো জিনিসকে একত্রে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে মেশানো হয়ে গেছে। এবার এতে 1-1 করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1-2 মিনিট এভাবে নেড়ে নেড়ে এগুলোকে একটু ভেজে নেবেন। এবার এতে একেবারে অল্প পরিমাণে, বলতে গেলে অনেক সামান্য পরিমাণে পানি দিচ্ছি যাতে সবজিগুলো একটু রান্না হয়। খেয়াল রাখবেন বেশি পানি দিলে কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে, তাই অল্প পরিমাণে পানি দিবেন। এবার এতে কাঁচামরিচগুলো দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢাকনাটা দিয়ে রাখতে হবে। পানি শুকিয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিলাম। এবার এগুলোকে আবার একটু নেড়ে দিচ্ছি। টমেটোটা মোটামুটি গলবে কিন্তু বরবটি আর গাজরটা আস্তই থাকবে। এবার এতে ঠান্ডা ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাত কিন্তু ঠান্ডা থাকবে, গরম ভাত আবার দিবেন না। ভাতগুলো একেবারে ঝরঝরে। ভাত দেবার পরে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এবার শেষে পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিলাম। এবার ভাতের সাথে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগের দিন ভাতগুলো ফ্রিজে রেখে দিয়ে পরের দিন সেগুলোকে এভাবে রান্না করে নিতে পারেন। মেশানো হয়ে গেছে, এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। এ সময় চুলার আঁচ লোতে থাকবে। মাঝে একবার ঢাকনাটা উঠিয়ে
চেক করে নেবেন, চেক করে নেবেন যাতে নিচে দিয়ে না লেগে যায়। এরপর 10 মিনিট পর্যন্ত এটাকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। শেষে এতে 1 চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার পর এটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে 2-3 মিনিট ধরে রান্না করলে এটা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে স্পাইসি ভেজিটেবল রাইস। এখন এটাকে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এটা সার্ভ করতে করতে আমি আপনাদের আজকে টিপসটা বলে দিচ্ছি। কফির টেস্ট যদি বাড়াতে চান, এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিন, এর টেস্ট অনেকাংশে বেড়ে যাবে। আশা করি আজকের আমার রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই তৈরি করে বাচ্চাদের টিফিনে দিবেন। আমার আজকের ভিডিও ও টিপসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।